নেচার পিওর মাইনাস সেভেন্টিন কোলেস্ট্রল ফ্রি রাইস ব্র্যান অয়েল। এতে রয়েছে এমন উপাদান যা আপনার হার্টকে রাখে সুস্থ। আপনার হৃদয় সত্যিকারের বন্ধু। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ করল রায়গঞ্জ পুরসভা। রায়গঞ্জ শহরের ২৪ নম্বর ওয়ার্ডের কলেজপাড়ার গয়লাল বয়েজ স্কুল সংলগ্ন এলাকা, যেখানে কোনো পথবাতি না থাকায় সন্ধ্যের পর চলাফেরা করতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছিল স্থানীয় বাসিন্দাদের। এছাড়াও ৫০০ মিটার রাস্তার অবস্থাও ছিল বেহাল। এই সমস্যা দূরীকরণের জন্য স্থানীয় বাসিন্দারা ওয়ার্ডের কাউন্সিলর কেয়া চৌধুরীর দ্বারস্থ হয়েছিলেন। শেষমেশ কাউন্সিলরের উদ্যোগে এবং পুরসভার সহায়তায় উজ্জ্বল আলোর পথবাতি এবং রাস্তা সংস্কার করা হয়। সেই সাথে এলাকায় থাকা একটি পুকুরের চারপাশে গার্ডওয়াল বসানো হয়েছে। গতকাল সন্ধ্যায় এই প্রকল্পগুলির উদ্বোধন করা হয়। উপস্থিত ছিলেন পুরপ্রধান সন্দীপ বিশ্বাস, কাউন্সিলর কেয়া চৌধুরী, নয়ন দাস, রতন মজুমদার সহ অন্যান্যরা। রাস্তা গার্ডওয়াল এবং তার সঙ্গে উজ্জ্বল আলোর ব্যবস্থা, এই ব্যবস্থা উপহার দিলেন আমাদের মাননীয় কাউন্সিলর কেয়া চৌধুরী মহাশয়ের সুপারিশে। আমাদের রায়গঞ্জ পৌরসভা পরিবারের পক্ষ থেকে এই সুন্দর ব্যবস্থাপনা মানুষের দরজায় প্রতিষ্ঠিত করা হলো। এই অতিমারির সময় আমরা এই ধরনের সুন্দর কাজ করতে পারছি, এটা আনন্দের এবং গর্বের। আমরা এইভাবেই রায়গঞ্জের উন্নয়ন করে যাব। খুশি এলাকার সাধারণ মানুষজন। হীরক মুখার্জি রিপোর্ট, কুলিক নিউজ, রায়গঞ্জ।